নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অশ্বক্ষুরাকৃতি হ্রদ মনে আছে? ছোটবেলায় ভূগোলে পড়েছিলাম। নদী যখন তার মধ্যগতিতে বাঁক নিয়ে চলা শুরু করে, তখন নদীর দুই বাঁকের মুখ সংকীর্ণ হতে হতে নদী আবার তার মূল স্রোতে ফিরে যায় এবং বাঁকটিকে পিছনে ফেলে রেখে যায়। এই বাঁকটি ইউ আকৃতির এক হ্রদে পরিণত হয়। একেই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলি অশ্বক্ষুরাকৃতি হ্রদ আছে। তার মধ্যে একটি বিশেষ হ্রদ বেশ বড় এবং অতি সুন্দর জায়গায় অবস্থান করছে। চলুন আজকে সেখানেই নিয়ে যাব। এর অবস্থান উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার পাঁচপোতায়। চলুন দেখে নিই তাহলে সেই অশ্বক্ষুরাকৃতি হ্রদ। কি কেমন লাগলো পশ্চিমবঙ্গের এই অশ্বক্ষুরাকৃতি হ্রদটিকে? জায়গাটির নাম বেড়ির বাউর। শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে গোবরডাঙ্গা, সেখান থেকে পাঁচপোতা বাজার, সেখান থেকে ডান দিকে একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বেড়ির বাউর। খরচা বিশ্বাস করুন খুবই কম। শিয়ালদা থেকে গোবরডাঙ্গার ভাড়া 20 টাকা, সেখান থেকে পাঁচপোতা বাজারের জন্য আপনি বাস বা টোটো বা অটো পেয়ে যাবেন। বাসের ভাড়া 14 টাকা, অটো 15 কি 16 টাকা নেবে। আর পাঁচপোতা বাজারে নেমে আপনাকে যেতে হবে ডান দিকে, একটুখানি হাঁটলেই আপনি পৌঁছে যাবেন বেড়ির বাউরে। আরও একটা কথা, বেড়ির বাউরে আপনারা চাইলে বোটিং করতেই পারেন। ডিঙি নৌকা পাওয়া যায় এবং সেই নৌকা ভাড়াও অত্যন্ত কম, 40 থেকে 50 টাকা জন প্রতি দিলেই আপনি এই বেড়ির বাউরে নৌকা ভ্রমণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই নৌকা ভ্রমণের কিছু দৃশ্য। কি ভাবছেন? সামনেই তো 23 জানুয়ারি, 26 জানুয়ারির ছুটি, ঘুরে আসুন না একদিনের জন্য। প্রকৃতির মাঝে এই বেড়ির বাওয়ারে কিছুটা সময় কাটিয়ে আসলে আপনাদের বেশ ভালোই লাগবে। আশা করি জায়গাটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার কোনো একদিন। আজকের জন্য বিদায়, নমস্কার।